নবীজি আপনি নবী আমার জীবনেরে জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরিদু নিয়ারি ধন কে রহে মা তোলেন রহে মা তোলেন আপনি নবী উম্মতের জানে গুনে গা উম্মতে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে দেখে আপনার মজে মাথার উপরে গোল করে মেঘের বাদল এটাকে মোজেজা বলা হয় আপনার মজে যা পতি আমি পতি যা সপে দিলাম নবী জীবন আর জয়ব আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী এবার একটা কথা শুনুন খেজুর দ্বিতীয় নম্বর কথা আমার নবী মা কাজে কাছে গিয়ে দিয়েছিলেন ও কাজীটা জি কথাটা শুনেন মা কাদিজা শিখিয়ে দিয়ে দিয়ে নবী আমার বলেছিলেন যদি কারো যদি কারোর জামাই বেটি যদি কারোর জামাই আর বেটির মধ্যে ঝগড়া হয়ে যায় আর যদি ঝগড়া যদি না মিটে যদি কোনো স্ত্রীকে স্বামী দেখতে পারে না যদি কোনো জামাই বেটিকে দেখতে পারেন দেখতে পারে না কথাই কথাই মারে কথাই কথাই ঝগড়া করে কথাই কথাই বকাবকি করে বলে ছেড়ে দেব আমার নবী যে শিখিয়ে দিয়েছিলেন ও জগতের মেয়েরা রে এমন এমন সুরা আমি শিখিয়ে দিচ্ছি এই সুরাটা যদি একবার যদি তোমরা পড়ে দিয়ে একবার যদি পান পানিতে পড়ে দেন তাহলে ওই পানিটাকে জামাই আর বেটিকে যদি খাইয়ে দেন খোদার কসম বলি কারোর জামাই বেটির ঝগড়া যদি থাকে তো শেষ হয়ে যাবে সুরাটার নাম বলে দেবো বলে দেবো বলে দেবো শুনবেন তার আগে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ ও মায়েরা পিয়ারা পুরের মায়েরা বিজরা নবী আমার শিখিয়ে দিলেন আকাশ রাত জমিন হতে পারে জমিন আকাশ হয়ে যেতে পারে কিন্তু নবীর কথা কোন দিন ভেসে যাবে না সত্য নবী আমার সমাত বলেছেন নবী আমার বলেন এই সূরাটা যে ব্যক্তি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে জামাই পেটিকে খাইয়ে দিবেন দিবেন পার্সোনাল করে হোক হোক যেভাবে হোক খাইয়ে দিবেন দিবেন গ্যারান্টি জামাই বেটিকে এমন ভালোবাসবে এ মুসলমান নবী আমার শিখিয়ে দিচ্ছেন ওই সূরাটা আমি নাম বলে দেব মা মা টপ করে আমি এক মিনিট কথা বলবো আমি আপনাদের লম্বা সময় নিব না আব্বাজি ভাইরা আর এটাও বলবো না আমি অমুক জায়গা থেকে সে ফানা জায়গা থেকে যে হ্যান ত্যান 1200 সময় একবারে কথা বলবো আব্বাজি বলুন তো আমরা যে আজকে নবীর জুলুস মানালাম এই তারিখটা কোন তারিখ 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 জোরে বলুন জোরে বলুন জোরে বলুন 12ই রবিউল আউয়াল দেওবন্দীরা বলে যে নবী 12ই রবিউল আউয়ালে পয়দা হয়নি 9ই রবিউল আউয়ালে পয়দা হয়েছে তো আরে কামিনা যখন 9ই রবিউল আউয়ালে পয়দা হয়েছে তো 9ই রবিউল আউয়ালে জুলুস মানানো না হ্যাঁ 9ই রবিউল আউয়ালে জুলুস মানানো
তবে ভাববো বাপের ব্যথা আছে নবীকে মানো, নবীর পয়দাইশকে মানো। তুমি যখন নয় রবিউল আউয়ালকে ভালোবাসো যে না নয় রবিউল আউয়াল নবী নবী দুনিয়াতে এসেছে, তুমি নয় রবিউল আউয়ালই তুমি দুরুস মানো, তবে তো ভাববো তুমি শুননি আছো বা নবীকে ভালোবাসো। হে মুসলমান আব্বাজি জগৎ বন্ধু ভাইরা, আমার মায়েরা বীরেরা, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস বলে দেবো, যদি কোন মায়ের যদি আওলাদ না হয়, কোরআনের মধ্যে এমন একটা সূরা বলবো যেই সূরা আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ, পাঠ করেন আর সাত দিন সাত জুমার দিন রোজা রাখবেন, আর মাগরিব পরে বৃহস্পতিবারে মাগরিব পরে ফাতিহা করবেন ইমাম সাহেব দিয়ে, প্রত্যেক বৃহস্পতিবারে সাত বৃহস্পতিবার ফাতিহা করেন, আর পশ্চিম দিকে মুখ করে বলবেন আল্লাহ যদি আমার ছেলে হয় তাহলে আমি নাম রাখবো গোলাম মুহাম্মদ। আর ওই সূরাটা আপনাকে শিখিয়ে দিচ্ছি এখনই, আমি ওই সূরাটা পড়ে দিয়ে আপনি যদি ইমাম সাহেব দিয়ে ফাতিহা করে আর করে স্বামী স্ত্রী রোজা রাখবেন, সাতটা রোজা রাখবেন, আপনার বাড়িতে গ্যারান্টি আওলাদ হবেই। তিনটা কথা আপনাদের সামনে আমি যাওয়ার সময় বলে যাবো, যদি যারা মানেন কারা কারা আউয়াল শরীফকে মানেন বা কারা আমার নাবী মুস্তফার জুলুসকে ভালো করে অন্তর থেকে গেথে মানেন, আমার নাবী এখান থেকে হাত খাড়ো করবেন, আমার নাবী দাওজা থেকে শুনে, এ মুসলমান নাবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি তার প্রতি শাফাত ওয়াজিব করে দিলাম, আমার হযরত নবীর দাওজা শরীফে জিয়ারত করেছে, আমার হযরতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শাফাত ওয়াজিব হয়ে গেছে, আমার নবী শাফাত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই মুয়াজ্জাজ হাজেরিন, হে মুসলমান মানুষে বলে যে ব্যক্তি কাবা হাজরে আসওয়াদ চুমে তার হাতকে চুমো তো হাজরে আসওয়াদ চুমার সমান নেকি পাবে। এই বাবা তাহলে আসুন আসুন, 12 জন ভাই আমার, আমার একজন ভাইকে আমি দেখতে চাই, আমি অনেক দূর থেকে এসেছি বাবা, আমি মুসাফির মানুষ, একটাই বলবো আপনাদের পেয়ারা পেয়ারা মুসলমান, একজন কোন আশিকের রাসূল, একজন কোন নবীজির প্রেমিক ভক্ত, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য ছেলে, এবং মা আমিনা নিজের ছেলেকে যেমন আচ্ছা বলেন বলেন তো আমার নাবী যখন দুনিয়াতে পয়দা হলো তখন আমার নাবীর মুখে কি ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আচ্ছা আমরা সিজদা করি আমরা কি বলি, আমরা যখন সাজদাতে কি বলি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমরা নবীর আল্লাহর তাসবীহ করি, কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে তো কার তাসবীহ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আসে তখন বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বখশিয়ে দাও, আমার নবী পয়দা হতে হতে আমাদের সাজদাতে পড়ে আমাদের নাম নিচ্ছে আর আমরা আল্লাহর নাম নিচ্ছি, মানে বুঝলেন আমার নবী যদি জন্ম হতে হতে আমাদের নাম নেয় তো আমাদের আমাদের কর্তব্য কি হবে। সুবহানাল্লাহ, আপনাকে একটা আরো কথা বলছি, নবীর সোহাতে বসে বলছি, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার সুবহান কাটবে, আপনি একজন কোন আশিকের রাসূল মা আমিনার সন্তান নবী মুহাম্মাদের মহব্বতে একজন কোন আশিকের রাসূল হাত জড়ো করে বলেন মাওলানা আমি নবীর পয়দাইশের মহব্বতে ছেলে মেয়ের পিছনে ধনদৌলা টাকা পয়সা খরচ করিয়ে দি, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে দি ছেলে মেয়ের পিছনে, নবীর পিছনে আমি 12 রবিউল আউয়ালের তারিখের জন্য 12,000 টাকা আমি আজকে এই মহফিলে দিতে চাই। মুসলমান আপনি আজকে এই মহফিলে দেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আপনার সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে 12,000 টাকার 10 গুণ যদি না দেয় তাহলে ইনশাআল্লাহ জীবনে আপনাদের এলাকাটা জালসাতে রাখিয়ে রাখিয়ে একজন আশিকের রাসূল খাড়ো হয়ে বলেন মাওলানা আমি নবীজির 12 তারিখের জন্য 12 রবিউলের আউয়ালের জন্য আমি দিব 12,000 টাকা, 12 মাস আমি খেতে নিব, 12 মাস খেয়ে নেওয়ার পরে আমি দিব 12,000 টাকা, এক বছর পর দিতে হবে, পারবেন কেউ দিতে পারবেন? পারবেন 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 আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করো বাবা। জি জি, পারবেন কেউ একজন আশিকের রাসূল মাওলানা আমি 12 মাস পরে, আজ থেকে 12 মাস পরে আমি দিয়ে দিব 12,000 টাকা, নবীর মহব্বতে খেটে নেব। আপনি দেখেন আপনার জীবনের একটা বীমা হয়ে যাবে, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হবে না, পথে আপনার কোনো দুর্ঘটনা হবে না। জি, আপনারা শুধু এলআইসি করবেন এটাই যে বীমা হবে, মায়েরা বেটিরা আসেন কোনো মা 12 জন মা মাত্র 1200
করে টাকা দিবে মা, একজন কন্যা বারো জন মা, বারোশো করে টাকা দিবে মা, আমার মা খাতিয়াতুল কুবরা নবীর প্রেমে যত ধন দৌলা টাকা পয়সা সোনা গহনা সব দিয়ে দিলেন কেন? এই বুঝতে পেরে গেলেন কবরে কিছু যাবে না মা, শুধু যদি যাই তো আপনার এই টাকা এই দানটাই আপনাকে পার করে নিয়ে চলে যাবে না ছেলে কাজে।